কিছুক্ষণ হামদ না তের আসরে, কিছুক্ষণ কিছুক্ষণ হামদ না তের আসরে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালাত ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাত ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান কিছুক্ষণ হামদুনাতের আসরে আপনারা যে যেখানে বসে আমাদেরকে, দূরেও কাছে, দেশে বিদেশে বসে আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে হৃদয়ের স্থল থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এবং শুরু করছি আজকের অনুষ্ঠান। দর্শকবৃন্দ, অনেকেই বিভিন্ন জায়গা থেকে ইতিপূর্বে আমাদের সাথে, যেহেতু অনুষ্ঠান শুরু হওয়ার সাথে সাথে অনেকেই যুক্ত হয়ে আমাদেরকে কমেন্ট এবং মেসেজ কলও করে দেন, আর আমরাও চেষ্টা করি যেন আপনাদের কলগুলো, মেসেজগুলো রিপ্লাই আমরা দিতে পারি। তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের কল মেসেজ আমাদেরকে পাঠাবেন। দর্শকবৃন্দ, আসুন শুরুতেই দুরুদ শরীফের ফজিলত সম্পর্কে আমরা হাদিসে কারিমা শ্রবণ করি। হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, যে ব্যক্তি নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর একবার দুরুদে পাক পাঠ করবে, তার উপর আল্লাহ পাক ও তার ফেরেশতারা 70 বার রহমত প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের প্রতি আমাদের একবার দুরুদ পাঠ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা কিন্তু, এবং ফেরেশতাদের পক্ষ থেকে 70 বার রহমত অর্জন করতে পারব। তাই আমরা যদি নিজেকে আল্লাহ তাআলার দয়ার, আল্লাহ তাআলার রহমত এর মাঝে রাখতে চাই, বিপদ আপদ থেকে আমরা বাঁচতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহ রাসূলের প্রতি দুরুদ শরীফ প্রেরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। দর্শকবৃন্দ, আজও আপনাদের কল মেসেজ কমেন্ট আমরা অনুষ্ঠানে যুক্ত করব। শুরুতেই আমরা হামদে বারি তালা শুনে থাকি, এরপর একটি কালাম শুনে থাকি। তো আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদের, যাকে আমরা নতুন মুখ বলতে পারি, নতুন একজন নাতখা ইসলাম ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, মোহাম্মদ ইমরান রাজা আত্তারি। হ্যাঁ, আমার নামের সাথে মিল, ইমরান ইমরান। তো আজ ইমরান ভাইয়ের কণ্ঠে ইনশাআল্লাহ আমরা শুনব হামদে বারি তালা, এরপর একটি কালাম শুনব, এরপর আপনাদের কল মেসেজের দিকে অগ্রসর হব। জি, শ্রুতি চলে যাব ইমরান ভাইয়ের কাছে এবং শুনব হামদে বারি তালা। يا رسول الله وسلم عليك يا حبيب الله জীবন হবে কি তোমার দিদার ইয়া আশায় রয়েছি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ
حسبي ربي جل الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله আল্লাহ সর্ব শক্তিমান বন্দর প্রতি দয়াবান আল্লাহ সর্ব শক্তিমান মাশাআল্লাহ দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার জিকিরে আমরা কিছুক্ষণ নিমজ্জিত ছিলাম। আসুন এখনই আমরা শুনব একটি কালাম, এরপর আমরা আপনাদের কল এবং মেসেজগুলো যুক্ত করছি। অনেকেই ইতিমধ্যে মাশাআল্লাহ দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুক্ত হয়েছেন এবং অনেকেই আমাদেরকে মেসেজ এবং কল করে যাচ্ছেন। তো আর একটু আসুন আমরা এখন কালাম শুনব, এরপর আপনাদের কলগুলো নিচ্ছি। জি, মদিনার মুসাফিরামি জলে ভেজা নয়ন আমার, মদিনার মুসাফিরামি জলে মদিনার মুসাফিরামি জলে ভেজা নয়ন আমার, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মদিনার মুসাফিরামি জলে ভেজা নয়ন আমার, বিনয়ে নত শিরামার, বিনয়ে নত শিরামার, পদ দয় কম্পিত আমার।
অপরাধীর মতো ছুটে চলেছি মদিনার পানে ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা শুনলাম কালাম, আর ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে অনেকে আমাদের সঙ্গে আছেন, আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে আমাদের সাথে যুক্ত আছেন। রুবেল পারভেজ ভাই, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। মিজানুর রহমান ভাই আমাদের সঙ্গে আছেন, রিফাতুল ইসলাম ভাই আমাদের সঙ্গে আছেন, হাফিজ শাহ পরাণ ভাই আমাদের সঙ্গে আছেন, মিরাজুল ইসলাম মিলন ভাই আমাদের সঙ্গে আছেন, ধন্যবাদ। এরপর আমাদের সঙ্গে আছে মোহাম্মদ গুলাম মুস্তাফা আত্তারি ভাই আমাদের সঙ্গে আছেন, আব্দুল আহাদ ভাই আমাদের সঙ্গে আছেন,
মোহাম্মদ আব্দুর রহমান আলী ভাই আমাদের সঙ্গে আছেন, আমান হুসাইন ভাই আমাদের সঙ্গে আছেন, জুবাইর আহমদ ভাই আমাদের সঙ্গে আছেন, এভাবে সানিয়া আত্তারি ভাই আমাদের সঙ্গে আছেন, মদিনার গোলাম আইডি থেকে আমাদের সঙ্গে আছেন, মঈনুদ্দিন আত্তারি ভাই আমাদের সঙ্গে আছেন, বাদশাহ ভাই আমাদের সঙ্গে আছেন, এরপর কামরান ভাই আমাদের সঙ্গে আছেন, আনিস আত্তারি ভাই আমাদের সঙ্গে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এরপর আরও অনেক ইসলাম ভাইরা, আব্দুল আহাদ ভাই, তারপরে মহিউদ্দিন ভাই আমাদের সঙ্গে আছেন, এভাবে বিভিন্ন ইসলাম ভাইরা অনেকেই আমাদের সঙ্গে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি বলবই যারা এখনই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুষ্ঠানে অ্যাড হয়েছেন, আপনারা অপর অপর ইসলাম ভাইদেরকেও শেয়ার করে দিন যেন তারাও অনুষ্ঠানটি দেখতে পারেন। তো দর্শকবৃন্দ, অনেকেই বিভিন্ন জায়গা থেকে কল করছেন, শুরুতেই কিছু কল আমরা অনুষ্ঠানে যুক্ত করব। জি, কল। আমার নাম মোহাম্মদ রোমান ইসলাম, ডামনবাড়িয়া। আমি একটি গজল শুনতে চাই, প্রিয় নবীর কোকিলামী। ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন। আমাদের নাথকে ইসলাম ভাই নোট করছেন, ইনশাআল্লাহ শুনবো তার কণ্ঠে। জি, পরবর্তী কল। গাজীপুর দত্তমারা থেকে বলুন। নাকে নাচ শুনতে চাই, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে। ধন্যবাদ, আমাদের সঙ্গে প্রিয় মদিনা দূরে যাব কেমন করে শুনবো ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মহিমিনুল হোসেন মু, আমি রাজশাহী থেকে বলছি। আমি ইমরান ভাইয়ের কণ্ঠে একটি হামদ শুনতে চাই, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। জি, কোন ইমরান ভাই আমি তো বুঝতে পাচ্ছি না, তবে ধারণা করছি আমাদের ইমরান রাজা ভাই থেকে শুনতে চাচ্ছেন। জি, সঙ্গেই থাকুন। জি, পরবর্তী কল। নাম আবিদ, আমি গজল শুনতে চাইছিলাম, রব্বানা ইয়া রব্বানা। সঙ্গেই থাকুন, শুনবো। জি, পরবর্তী কল। আমি রাজশাহী কন্যা থেকে বলছি, মোহাম্মদ আব্দুল বারী। ধন্যবাদ, মাশাআল্লাহ, প্রত্যেক কলেই কিন্তু আজকে রিকোয়েস্ট আছে। সঙ্গেই থাকুন, শুনবো। অনেকগুলো কালাম রিকোয়েস্টের চলে এসেছে ইমরান ভাই, আমরা দর্শকদেরকে শুনিয়ে দিই। দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করব প্রত্যেকটি কালাম তো সম্পূর্ণ শোনানো সম্ভব নয়, যেহেতু সবার রিকোয়েস্ট এখানে আছে, কল আরও আছে, মেসেজেস আছে, এজন্য আমরা চেষ্টা করব প্রত্যেক কালামের এক দু পংক্তি করে হলেও আপনাদেরকে শোনানোর জন্য। জি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা
যাব বলে আমি রয়ে গেলাম বাংলায়, সবাই ছেড়ে চলে গেল, কেউ তো নিল না আমায়, তাই বাবু দূরে আকা, তাই বাবু দূরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, প্রিয় মদিনা দূরে যাব কেমন মোরে, প্রিয় মদিনা দূরে যাব কেমন মোরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান, তারে ধ্যানে মগ্ন থাকি করি তারে গুণগান, আল্লাহ থাকি করি তারে গুণগান, আল্লাহ 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 আল্লাহ, নবী 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 শুধু যজনে আছে আল্লাহর রহমত, প্রিয় নবীর কারণে সেই বাগানে জন্ম আমি, সেই বাগানে দেব প্রাণ, তারে ধ্যানে মগ্ন থাকি করি কিলামে মদিনা আমার বাগান, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান, এমন অপরূপ গড়েছে খোদা রূপ সে তোমারি, রূপ সে তোমারি রসুল, দো জাহানের মায়া বিসরত, প্রিয় সে ভারি রসুল, উচ্চ সে মহিমা এমন তোমার অশেষ দয়া, চোষে মহিমা
অশেষ দয়া আল্লাহ তালা তোমার দুয়ারে রাজা মহারা সবে বিখারিয়া সোল তোমার দুয়ারে রাজা মহারা সবাই সে তোমার মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, শুনছিলাম আপনাদের রিকোয়েস্টেড কালামগুলো। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের আরও অনেক দর্শকরা আমাদের মেসেজ করেই যাচ্ছেন, কমেন্ট করেই যাচ্ছেন। তো চেষ্টা করছি কিছু মেসেজ অনুষ্ঠানে যুক্ত করার। আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে অনেকে আছেন। রাজশাহী সারদা থেকে বলছি, হুজুর আপনার কণ্ঠে দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না, নবীর প্রেমে মন সাড়া দাও না, কালামটি শুনতে চাই, সঙ্গেই থাকুন, চেষ্টা করছি শোনানোর জন্য। এরপর আমি রংপুর থেকে বলছি, আপনার কণ্ঠে শুনতে চাই, ওগো নবী তোমার আখলাক, সঙ্গেই থাকুন, সবকে আমার কাছেই শুনবেন। এরপর ইমরান ভাই আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদনী চ্যানেলের আমি একজন নিয়মিত দর্শক, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ইমরান ভাই, দয়া করে আমাকে এই কালাম দুটি শুনিয়ে দিবেন, তুমি মোর জান তুমি মোর প্রাণ, এবং মদিনা যাওয়ার অনুমতি দাও না ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে থাকুন, শুনবো আমরা ইমরান ভাইয়ের কণ্ঠে। এরপর আমাদেরকে মোহাম্মদ মিরাজ হোসেন ভাই রংপুর জেলা থেকে বলছি, আমি একটি গজল শুনতে চাই, মাটির ঘর মাটির বাড়ি, সঙ্গে থাকুন আমাদের, শুনবো খুবই তাড়াতাড়ি। রাজশাহী উভয় ইমরান ভাই আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উভয়ের কাছে আমার বিনীত অনুরোধ, আমাকে এই দুটি কালাম শুনিয়ে দিবেন, প্রিয় নবীর দরবার কত যে আলিশান, এবং আমিও যাব একদিন সোনার মদিনা, সঙ্গে থাকুন শুনব কালাম। হবিগঞ্জ থেকে, জালালাবাদ থেকে বলছি, আমি একটি কালাম শুনতে চাই, আমাদের সঙ্গেই থাকুন, শুনবো ইনশাআল্লাহ। এরপর আমাদেরকে মেসেজ করেছেন মাদানী চ্যানেলের আমি একজন নিয়মিত দর্শক, আমি লাগছে এমন হয়তো নবী ডাকবেন মদিনায় মোরে, এই কালামটি শুনতে চাই, শুনিয়ে দিবেন। এরপর আমাদেরকে মেসেজ করেছেন মোহাম্মদ আসলাম দিনাজপুর থেকে, মাটি মদিনার হলে কালামটি শুনতে চাই, সঙ্গেই থাকুন। আসলাম ভাইও আমাদের নিয়মিত দর্শক। এরপর আমাদের মেসেজ করেছেন আমাদেরকে আরও মোহাম্মদ মেরাজ আলী, ঢাকা থেকে বলছি, আমি একটি কালাম শুনতে চাই, সঙ্গেই থাকুন আমাদের, শুনবো কালাম। আরও অনেকেই আমাদেরকে কল করেছেন, কলও নিতে হবে, তার পূর্বে আসুন আমরা মেসেজের কিছু রিপ্লাই দিই। জি, আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা, সোনার মদিনা দেখেব যখন আমি, সোনার মদিনা দূর হবে তখন মনের সব নব।
থেকে কর মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, দেখতে দেখতে কখন যেন সময় ফুরিয়ে গেল, এখন নিতে হবে আমাদেরকে বিদায়। হয়তো কিছু রিকোয়েস্ট আপনাদের রয়ে গেছে, তবে আগামী পর্বে শোনানোর চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়মিত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। কিছুক্ষণ হামদু না তের আশরে, কিছুক্ষণ কিছুক্ষণ হামদু